ছোট ভাই, আমি যাকে বলি শ্রমিক বন্ধু, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, উপস্থিত বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক দ্বয়, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই আয়োজন। এই আয়োজন শ্রমিকদেরই করার কথা, কারণ দ্রব্যমূল্য বৃদ্ধির সবচেয়ে বড় শিকার, সবচেয়ে বড় ক্ষতির শিকার হলো শ্রমজীবী মানুষ, যারা নির্দিষ্ট নিম্ন আয়ে কাজ করে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যেই বাংলাদেশে প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। একটু আগে রিজভীর কাছে আপনারা শুনেছেন, আমি আপনাদেরকে কয়েকটা তথ্য দিতে চাই। এই তথ্য আমার না, এই তথ্য সরকারি তথ্য। এই গত কয়েকদিন আগে সয়াবিনের দাম প্রতি লিটারে 7 টাকা বাড়ানো হয়েছে, এবং রেকর্ড দেখা যাচ্ছে যে গত ফেব্রুয়ারি মাস থেকে এই অক্টোবর পর্যন্ত এই 8 মাসে 7 বার সয়াবিনের দাম বাড়ানো হয়েছে। এখন এবং এই যে জানুয়ারি পরে অক্টোবরে এসে সয়াবিনের মূল্য প্রতি লিটারে বেড়ে গেছে 45 টাকা। প্রতি লিটারে যদি 45 টাকা বাড়ে, একটা গরিব পরিবারকে অন্তত 2-3 লিটার তো লাগে মাসে, নাকি বাড়ি লাগে না? তাহলে তো 100-600 টাকা অতিরিক্ত খরচ হয়ে গেল আপনি শুধু তেলের পিছনে। আর রেকর্ড বলতেছে যে কেন এটা বাড়ানো হয়েছে, যে ব্যবসায়ীরা যুক্তি দেখাচ্ছে যে করোনায় তাদের অনেক ক্ষতি হয়েছে, সেই জন্য এই তেলের দামটা বাড়ানো হয়েছে। যদিও আমদানিকৃত যে সয়াবিন আছে এটিতে আরো 3 মাস চলার কথা আমাদের, কিন্তু কম দামে আমদানি করেছে তারা, দাম বাড়িয়ে নিল এবং পকেট কাটতেছে জনগণের। আমি প্রশ্ন করতে চাই মহামান্য সরকারের কাছে, যে ব্যবসায়ীদের লোকসান হয়েছে করোনার কারণে বলে আপনি তেলের দাম বাড়ায় দিলেন, আর এই তেলের দাম বাড়ানোর জন্য শ্রমজীবী মানুষের যে লোকসান হলো এটা পূরণ করার জন্য তার বেতন বাড়ালেন না কেন? উচিত কিনা বাড়ানো? আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠান হলো ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি। তারা দ্রব্য মূল্যের হিসাব রাখে। তাদের হিসাবে গত 1 বছরে চালের দাম বেড়েছে প্রায় 7%, আটা বেড়েছে 13%, ময়দা বেড়েছে 30%, সয়াবিন 49%, পাম অয়েল 52%, চিনি 26%, মসুরের ডাল 29%,
রসুন 41% এবং পেঁয়াজ 42%। এটা হলো সরকারি প্রতিষ্ঠান কৃষিমির হিসাব। তাহলে গড়ে প্রায় 35% দাম বেড়েছে দ্রব্যগুলি। যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য গত এক বছরেই 35% বেড়ে থাকে, তাহলে গত এক বছরের মধ্যে শ্রমজীবী মানুষের মজুরি এবং বেতন যদি 35% বাড়ত, তাহলে তারা আগের মতো চলতে পারত, লাভ হতো না কিছু বন্ধুরা আমার। কিন্তু বেড়েছে কি? 2016 সালের অথচ এক বছরই জিনিসপত্রের দাম বেড়েছে 35 বার। ফলাফল কি? গতকাল পত্রিকায় দেখলাম একদম চমৎকার চেহারার একজন ইয়াং বর্ডার অফ বাংলাদেশের একজন সদস্য একটা পোস্ট দিয়ে নিজের রাইফেলের গুলিতে নিজে আত্মহত্যা করেছেন। তিনি লিখেছেন যে তার যে উপার্জন, সেই উপার্জন দিয়ে তিনি তার মার চিকিৎসা করতে পারছেন না, তার অসুস্থ ছোট ভাইয়ের চিকিৎসা করতে পারছেন না, তার দৈনন্দিন প্রয়োজন তিনি মেটাতে পারছেন না, এই আক্ষেপ এই কষ্টে তিনি বিয়েও করতে পারতেছেন না, তিনি আত্মহত্যা করেছেন। পাশে বিষণ্ণ অবস্থায় বসে আছেন। আমার মনে পড়ে পাকিস্তানে বলে যখন আমরা আন্দোলন করতাম আইয়ুব খান ইয়াহিয়া খানের বিরুদ্ধে, সেই সময় পল্টন ময়দানে মওলানা ভাসানীর এক মিটিংয়ে সরকারের নির্দেশ যখন হয় যা আমাদের পুলিশ ভাইরা তাই করে, তারা লাঠি চার্জ করেছে। মওলানা ভাসানী নিজের স্লোগান দিয়েছিলেন, পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 112। বেতন তাদেরও বেশি না, তাদেরও কম, তাদেরও চলে না। কাজে আজকে যখন আমরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বিরুদ্ধে এই অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠান তাদের পক্ষে, সবার পক্ষে, কারণ সবাই কষ্টে আছে। এবং আমরা একমত হয়েছি এখানে সবাই আলোচনায় যে এই সরকার যদি দায়িত্ব থাকে তাহলে দ্রব্যমূল্য কমার কোনো সম্ভাবনা নাই, বরঞ্চ আরো বাড়বে। কেন বাড়বে? কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না, জনগণের কাছে দায়বদ্ধ না, জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য না। কাজেই আমাদের এমন সরকার দরকার যে সরকারকে আমরা নির্বাচিত করব, আমাদের কাছে দায়বদ্ধ থাকবে, আমাদেরকে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। সেই রকম সরকার করতে হলে গণতান্ত্রিক আন্দোলন ছাড়া তো আর কোনো বিকল্প নাই, কারণ আমরা একটা গণতান্ত্রিক দল হিসাবে আমরা গণতান্ত্রিক আন্দোলন ছাড়া আর কিছু বুঝি না। আমরা ষড়যন্ত্র রাজনীতি করি না, আমরা সন্ত্রাসের রাজনীতি করি না। শহীদ জিয়া সেটা আমাদেরকে শেখায় না, বেগম খালেদা জিয়া শেখায় নাই, স্বৈরাচার ঈশ্বরের বিরুদ্ধে সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া ষড়যন্ত্র করে নাই, জনগণকে নিয়ে গণ উত্থান করে আপোষহীন দেশনেত্রী হয়েছেন এবং গণতন্ত্র ফিরে এনেছেন। একদলীয় স্বৈর শাসনের কবরের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। কাজে ইতিহাস কি বলে যে একদলীয় স্বৈর শাসনের হাত থেকে গণতন্ত্র মুক্ত করেছেন জিয়া রহমান, আর সামরিক স্বৈর শাসনের হাত থেকে গণতন্ত্রকে মুক্ত করেছেন খালেদা জিয়া। একইভাবে এক একর সরকারকে জরুরি অবস্থা করতে হবে বাধ্য করেছিলেন খালেদা জিয়া। এটি ইতিহাস যে একটা দল আছে তারা গণতন্ত্র হত্যা করে, যারা গণতন্ত্র হত্যা করে তাদেরকে সমর্থন জানায়, আর একটা দল আছে যারা এর বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে। বন্ধুরা আমার, ওই ইতিহাসের পথ ধরে এবারও ইনশাআল্লাহ
বাংলাদেশে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। আমরা দেশের নেতৃত্ব এবং খালেদা জিয়ার নেতৃত্বে। বন্ধুরা আমার, আমি আলোচনা বাড়াতে চাই না, আমি শ্রমিক দলের সব সহকর্মীর কাছে অনুরোধ জানাবো, নিজেদের সংগঠনকে শক্তিশালী করুন। মনে রাখবেন, ছাত্র এবং শ্রমিক প্রধানত এই দুই শক্তির সম্মিলন ছাড়া, এই দুই শক্তির সংঘবদ্ধ অংশগ্রহণ ছাড়া গণ আন্দোলন গণ অবস্থান হয় না। একসময় আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল, আমরা তাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলাম বলেই সাথে পতন ঘটেছে, নব্বই গণ অভ্যুত্থান হয়েছে। আগামী দিনেও আমাদেরকে জনগণের আন্দোলন গড়ে তুলতে হবে, অন্য কোন পথ নাই। আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন, আর সেই জন্য প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ হওয়া, নিজেদের মধ্যে কোন ভুল বুঝাবুঝি, কোন দুর্বলতা, কোন গ্রুমিং থাকা যাবে না। নেতা হওয়ার জন্য কোন প্রতিযোগিতা করার জুলুম নাই। আপনি ভালো কাজ করলে আপনাকে সবাই মিলে এমনি নেওয়া হবে। আমার বাড়ি জামালপুর, জামালপুরে কয়টা শ্রমিক আছে, কিন্তু আমি এত বছর শ্রমিক দলের জেনারেল সেক্রেটারি থাকলাম, প্রেসিডেন্ট থাকলাম, আমার তো কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে হয় নাই, কেউ পারে নাই আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা। আপনারাও ভালো করে কাজ করেন, দেখেন কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে না, সবাই মিলে বলবে যে আপনি নেতা আমাদের, ঠিক কিনা? সেভাবে চলেন ইনশাআল্লাহ আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন হবে, বিএনপি নেতৃত্বে হবে ইনশাআল্লাহ। কারণ অতীতেও তাই হয়েছে, অন্যরা আপোষ করেছে, 1986 নির্বাচনে যোগদান করেছে, কিন্তু খালেদা জিয়ার ভয়ঙ্কর নাই, নির্বাচনে অংশ নেয় নাই, আপোষহীন দেশনেত্রী হয়েছে। রাজনৈতিক পণ্ডিতরা বলেছিল যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিন্ত তো হয়ই নাই, বরঞ্চ 91 জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, এটাই ইতিহাস। কাজে যত নির্যাতন যত সংকট হোক, মনে রাখবেন শেষ পর্যন্ত বিজয় হয় যারা আপোষহীনভাবে লড়াই করে গণতন্ত্রের জন্য, সৎ কাজের জন্য, সৎ পথে। আমরা একটা অসাম্প্রদায়িক দল, আমরা সাম্প্রদায়িক সহিংসতার নিন্দা করি, যারাই এই সাম্প্রতিক সহিংসতায় জড়িত আমরা তাদের সবার বিচার দাবি করেছি, কিন্তু প্রকৃত অপরাধীদের বিচার দাবি করেছি, রাজনৈতিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করতে আমরা বাধা দিই। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমরা কে না জানি যে আমাদের দেশে কেউ না কেউ, দেশীয় এবং আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র আছে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার, আমাদের ভাইয়ে ভাইয়ে আর ঝগড়া লাগিয়ে দেওয়ার, এগুলো তো জানি আমরা নাকি, এবং সেই অনুযায়ী আমাদের সাবধান থাকা উচিত না? তাহলে আপনারা এই কুমিল্লার ওই পূজা মণ্ডপে দুইটা আনসারও কেমন থাকলো, আজকে বিএনপি যদি 20টা লোক নিয়ে একটা মিছিল করে, 30 জন থাকে আইন শৃঙ্খলা রক্ষার কারণে দায়ী, আর সেখানে 2 জন আনসার কোনো দেখা হলো, তাহলে এই ঘটনাটা ঘটে না। আমরা অনুরোধ করব এটা সিদ্ধান্ত নেওয়া দেয় তাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব, এটা কোনো বিভাগের দায়িত্ব না, কোনো ডিপার্টমেন্টের দায়িত্ব না, এটা সিদ্ধান্ত নেওয়া দেয় তাদের দায়িত্ব। আমরা সেই সিদ্ধান্ত তাদেরকে বলব যে দায়িত্ব যথাযথভাবে পালন করুন, আপনাকে ক্ষমতা কেউ দেয় নাই, আপনারা জোর করে নিয়েছেন, নিয়েছেন যখন তখন সেই ক্ষমতা যতটা সম্ভব পালন করুন, পালন করতে হবে। আজকে সারা দুনিয়া আমাদের সমালোচনা হচ্ছে, কেন আমরা সমালোচনার ভাগিদার হব? আমরা তো কোনো দোষ করি নাই, আর যখন যে ঘটনা ঘটে সাথে সাথে সেটার ব্যবস্থা নেওয়া হইলে আর সে ঘটনার পুনরাবৃত্তি হয় না, সেটা করা দরকার ছিল তাও করা হয় নাই, সেজন্য আমরা অনুরোধ করবো যেটা সেটা হলো
যে দেশ এবং দেশের মানুষের সুনাম রক্ষার জন্য, সম্মান রক্ষার জন্য, মর্যাদা রক্ষার জন্য এইসব ব্যাপারে আমাদের দলবাজি করা ঠিক না। এই যে বিভিন্ন জায়গায় আপনি বিষয় বললেন যে আমাদের যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন সংগঠনের নেতাদেরকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় না। 7 বছর, 10 বছর, 15 বছর ধরে আছে, এগুলোর পরে আছে, কোনো বিচার হয় না। এদেরও এরকম করে আটকে রাখা হবে যাতে করে অনেকদিন ধরে তারা কাজ করতে না পারে। লাভটাই একটু সরকার, আর কিছু না। কাজে আমরা অনুরোধ করব যে এই উইস হানতে না, সত্যি সত্যি আপনার তদন্ত বিভাগ আছে, ভালো করে তদন্ত করেন, যারা সত্যি সত্যি জড়িত তাদেরকে গ্রেপ্তার করেন, সাজা দেন, যে কোনো কিছু করেন, আপনার সমর্থন জানাবেন, কিন্তু অন্যায় ভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করবেন না। এটা অন্যায়, আল্লাহ অসন্তুষ্ট হবে। সবাইকে একদিন ফিরে যেতে হবে আমাদের, এবং সবাইকে একদিন হিসাব দিতে হবে যে আমি কখন কোন ভালো কাজ করেছি, কখন কোন মন্দ কাজ করেছি। আল্লাহর ওয়াস্তে সবাই দেশপ্রেমিকের মতো আচরণ করুন। আর আমি বিশ্বাস করি যে বাংলাদেশের, এই স্বাধীন বাংলাদেশের যে কোনো দেশপ্রেমিক নাগরিকের এখন মূল কর্তব্য হল দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে যাওয়া। আর এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে আমরা আমাদের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো না, কারণ তাকে কোনো অপরাধের জন্য সাজা দেওয়া হয় নাই, তাকে রাজনৈতিক কারণে কারাগারে রাখা হয়েছে। কাজেই এটা পরিবর্তন তো করতে হলে আমাদের নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন করতে হবে। কাজে বন্ধুগণ, সামনে পথ একটাই, নিজের সংসার, নিজের ছেলে মেয়ে, নিজের স্বার্থ রক্ষা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সারা দেশের মানুষের স্বার্থ রক্ষা, এবং সর্বোপরি রক্তে স্বাধীন এই বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নাই। আর সেই আন্দোলন সফল করার জন্য শ্রমিক দল আজকে থেকে আরো বেশি উদ্যোগী হবে, আরো বেশি সক্রিয় হবে। আপনাদেরকে জানিয়ে আপনাদের সবাইকে আমাদের যেন তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জামাল হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।